আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো টার্কিশ স্টাইলে আমি চিকেন রান্না করছি, খুবই ইয়ামি এবং খুবই টেস্টি। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এখন আমরা খাবো। এখানে আমি আজকে তিন ধরনের চিজ ইউজ করছি। চিজটার জন্যে চিকেনটা এত টেস্টি লাগে, এটা রুটির সাথে, পোলাওর সাথে, পরোটার সাথে, আপনি যেটা দিয়েই খাবেন খুবই মজাদার। আর কি পরিমাণ সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা ভেঙে এখন দেখাবো। এই যে আমি একটা স্পুন দিয়ে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে করে রান্না করবেন, মানে সব কিছুর সাথেই মজা, এত টেস্টি যে একদম মুখে লেগে থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আমি ফুল রেসিপিটা দেখিয়ে দেব। এই যে আমি চিকেনকে এখানে আদা রসুন, লাল মরিচ আর জিরের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু মাখাই নিছি। লবণ মাখাই আমি এক ঘন্টার মতো রেখে দিছি। এরপর এখন এখানে আমি মিশাই দিচ্ছি দই, টক দই। টক দই দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এরপর এখন আমি দিয়ে দিব এখানে একটু লেমন জুস। লেবুটাকে এখানে স্কুইজ করে এখন দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে আবার মাখাই নেব। আর চুলে আমি একটা প্যান বসাই দিছি, প্যান বসাই ওখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কেটে, জাস্ট পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য আমি ওয়েট করব, মানে একদম ব্যারিস্তার মতো করব না, জাস্ট একটু নরমালই হবে। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি 2-3 পিস, আর এলাচি দিয়ে দিলাম 3 পিস। এলাচিগুলোকে অবশ্য আমি একটু ছিঁড়ে ইউজ করছি। তারপর এই যে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তারপর আমি এই যে মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন চিকেনগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মানে এই চিকেনটা রান্না করতে হবে কিন্তু মানে ফ্লেমটা হাই রেখে, এটা স্লো যেন, মানে আর আমি এই চিকেনে কোনো পানি ইউজ করব না। চিকেন থেকে যে পানি বের হবে সেই পানির মধ্যে কিন্তু চিকেনটা রান্না হবে। এখন আমি ভালো করে নাড়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব, একদম ভালো করে ফুটে আসা পর্যন্ত। এই যে দেখেন খুব ভালো করে একদম ফুটে আসছে, আর চিকেনের পানিও বের হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি 1/2 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ চিকেনটা ভালো যেন, ভালো করে যেন কুক হয়। যে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো পিউরি। আমি এখান থেকে 2 টেবিল চামচ এখন টমেটো পিউরি দিয়ে দিব। টমেটো পিউরিটা দিয়ে আমি একদম ভালো করে মিক্স করে নেব টমেটোটাকে চিকেনের সাথে। এরপর আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো রাখবো।
মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে 5 মিনিট। আর এদিকে আমি একটা প্যান বসাই দিছি, এখন আমি এখানে হোয়াইট সস বানাবো। প্রথমে আমি 2 চামচ বাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে তারপরে এখানে আমি 1 চামচ এখন দিয়ে দিব ময়দা। এই যে ময়দাটা দিয়ে আমি একটু মিক্স করে নেব বাটারের সাথে ময়দাটা। আর এখানে দেওয়ার জন্য আমি 1 কাপ মানে দুধ নিয়ে নিছি, আর দুধটা মিশাতে হবে অল্প অল্প করে, না হলে কিন্তু চাকা হয়ে যাবে। অল্প অল্প করে আমি দুধটা এখানে মিশাই নিব। এখন দুধটা নেড়ে চেড়ে একদম ঘন একটা সস হয়ে যাবে। এই যে অনেকটা ঘন হয়ে আসছে, আর একটু চুলা রাখবো, আর একটু ঘন হলেই আমি সসটা নামাই নিব। এই যে আমার সসটা রেডি। তারপর এখন আমি একটা একটা বেকিং ট্রে নিয়ে নিছি, বেকিং ট্রেতে আমি চিকেনটা ঢেলে নিলাম। চিকেনটা ঢেলে নেওয়ার পর আমি চামচ দিয়ে এটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এই যে এদিকে কিন্তু চুলাটা কিন্তু চলতেছে, আমি চুলা জ্বালাই, চুলাটার উপরে বেকিং ট্রেটা দিয়ে আমি চিকেনগুলো ঢেলে নিছি। এখন আমি হোয়াইট সসটাকে চিকেনের উপরে দিয়ে দিব। একদম সব চিকেনের উপর যেন লাগে ওভাবে একদম ভালো করে দিয়ে দিছি। এরপর এখন আমি এই যে চিজ দিয়ে দিচ্ছি, এখানে 3 ধরনের চিজ আমি ইউজ করব। এটা হলো চেটার চিজ, তারপর এরপর আমি একটা যে ইয়েলো চিজ আছে ওটাও দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে করে। তারপর আর এরপরে দিব আমি মোজারেলা, মোজারেলা চিজটাকে ওটাকে আমি কেটে কেটে একদম সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব, চুলাটা তো আমার জ্বলতেছে। এই যে আমি মানে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখছি, এর মধ্যে আমার চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর এটা খেতে এত মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন, ট্রাস্ট মি খুবই মজা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।